বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমাদের সবাইকে অর্পিতা ফ্যামিলিতে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। দেখো, প্রথমেই তোমাদেরকে ঠাকুরের মুখ দেখিয়ে সকালটা, সুন্দর সকালটা শুরু করলাম। তোমরা নিশ্চয়ই সবাই ভালো আছো, আমরা সবাই ভালো আছি। দেখতে থাকো কন্টিনিউ। দেখো, প্রতিদিনকার মতো ঘুম থেকে উঠে পড়েছি, উঠতেই হবে ঘুম থেকে, যেহেতু স্কুল আছে। বুঝতেই পারছো, টিফিন বানানো চলছে সকালে। মেয়ে বলেছে জ্যাম দিয়ে পাউরুটি খেয়ে যাবে, তার জন্য পাউরুটিটা একটু সেঁকে নিই চাটুতে, তারপর জ্যাম লাগবে। আর এদিকে দেখো দুধ আছে, কর্নফ্লেক্স খেয়ে যাবে রোজকার মতো। ও ঠান্ডাও লেগে আছে, আবার এমনিতেও আমি ভাত দিচ্ছি না। আবার কাল রাত্রে মাংস ভাত খেয়েছে, আজকে আর সকালে ভাত দেবো না। এখন মেয়ের জন্য জ্যাম পাউরুটি রেডি। এটা ঈশানের জ্যাম, ও খেতে খুব ভালোবাসে কুচু, কিন্তু আমার তো একটুকু ভালো লাগে না, আমাকে তো কেমন গন্ধ লাগে। ও বলেছে নিয়ে যাব, তার জন্য বানিয়ে দিলাম। তিনটে নিয়ে যাবে বলেছে, তিনটেই দিতে হবে, তার থেকে বেশি দিলেই গ্যাস পুরো হয়ে যাবে। তিনটে দিয়ে দিচ্ছি, ও একটা থাক, ওর বাবা খেলে খাবে, নাহলে ওই খাবে। আর এদিকে দেখো বাসক পাতার জল রোজকার মতো কুটতে দিয়েছি। এটাতে আমি তেজপাতা দিয়েছি, একটু গোলমরিচ থেতো করে দিয়েছি, আর আদা দিয়েছি, কারণ এগুলো দেওয়াও ভালো, আবার তোমার গন্ধ হবে না, যেহেতু বাসক পাতার যে একটা গন্ধ আছে সে গন্ধটা পাবে না। এগুলোর সেন্ট আসবে তেজপাতা, গোলমরিচ, আদা, খেতেও ভালো লাগবে। এটা এখন ফুটতে থাকুক। দেখো বন্ধুরা, আমার সব বিছানা পরিষ্কার করা হয়ে গেছে, নতুন চাদরটা পেতে দিয়েছি টান টান করে। দেখো তোমরা, দেখতে বেশ ভালোই লাগছে, আমার তো বেশ ভালো লাগছে, জানি না তোমাদের কেমন লাগছে। দেখো সবসময় দেখবে সাদার উপর যদি প্রিন্ট থাকে বেশ সুন্দর লাগে, যে কোনো জিনিসের সঙ্গে যদি সাদা প্রিন্টের থাকে তাহলেই ভালো লাগে। ভালোই হয়েছে, বেশ খারাপ হয়নি। রং যদি থাকে তাহলে আর কোনো ব্যাপার নেই, রঙটা উঠে গেলেই একটু খারাপ লাগবে। বন্ধুরা, একটা কালপাউস মাছ নিয়ে এসেছে, ভাবছি এটা ফুলকপি দিয়ে রান্না করব না শুধু করব বুঝতে পারছি না। আর এদিকে দেখো আমাদের মুড়ি ঠিক করে নিয়েছি, দেখো সিদ্ধ দিয়ে মেয়ের জন্য একটু রেখেছি, মেয়ে খেতে খুব ভালোবাসে, ও বিকালে মুড়ি দিয়ে খেলে খাবে, মানে এটা খাওয়াও ভালো। মুসুরি সিদ্ধ একটা পুষ্টিকর জিনিস। আর দেখো ওর বাবার মুড়িতে লঙ্কা দিয়েছি, লঙ্কা পেঁয়াজ, আবার শুধু পেঁয়াজ। আর মাছটা আমি কীভাবে রান্না করি তোমাদেরকে তাহলে পরে ফাইনাল দেখাবো, এখন তাহলে আমরা খাওয়া দাওয়া করে নিই। দেখো ডাল, আলু সিদ্ধ, পেঁয়াজ দিয়ে মাখা, এখানে ভাত আছে। দেখো তোমাদেরকে যে কালবাউস মাছটা দেখালাম, দেখো ফুলকপি দিয়ে ওর বাবা বললো, খুচুর বাবা বললো যে ফুলকপি দিয়েই করো, ফুলকপি আলু দিয়ে, দেখেছো খুব সুন্দর হয়েছে টেস্টি। পুরো মাছটা করিনি কারণ অনেকটা বড় ছিল মাছটা, কফিস ফ্রিজে রাখা হয়েছে। আর এদিকে দেখো, দেখো এটা দেখে কার কার জিভে জল আসছে আমাকে বলবে। দেখো কদবেল মাখা,
এটা আজকে এই দিয়েই আজকে আমাদের উপরে খাওয়া দাওয়া হবে। আর কিছু করিনি, ভেবেছিলাম পটল ভাজবো, কিন্তু আর কিছু ভাজাবো যো করলাম না, আর সময়ও ছিল না, মেয়েকে আনতে যাওয়ার সময় হয়ে গেছিলো। আর এদিকে দেখো আমার গ্যাস ট্যাস সব পরিষ্কার হয়ে গেছে, শুধু কুকারটা মাজা হয়নি, এটা আছে এখানে, ওটা পরিষ্কার করবো তাহলেই হয়ে যাবে। বন্ধুরা সন্ধ্যাবেলায় চলে এসেছি, মেয়ে হোমওয়ার্ক করছে, আর এদিকে ওর কমপ্লেন নিয়ে এসেছি, আজকে সারা দুপুর ঘুমাতে দেয়নি, ঘুমায়নিও। তো অনেক হোমওয়ার্ক দিয়েছে, বললাম হোমওয়ার্কগুলো কর, আমারও ঘুম হয়নি, তার জন্য শরীরটাও ভালো লাগছে না। আর হয়তো করতে পারবো না, চোখ আর নিচ্ছে না, চোখ একদম টান ধরে আসছে। তাহলে বন্ধুরা তোমরা সব ভালো থেকো, আর তোমাদেরকে যেটা রোজ বলি, তোমরা অনেক সাবস্ক্রাইব করো, কেউ ভুলো না যেন সাবস্ক্রাইব করতে, প্রচুর প্রচুর সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, তোমাদের ফ্রেন্ডস ফ্যামিলি সবার সঙ্গে শেয়ার করো। শুভরাত্রি, গুড নাইট, ভালো থেকো সবাই।